বুগেনবেলিয়ার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য সুবিধা হলো এই গাছটির খাদ্য বা সারের দিক থেকে তেমন কিছু বিশেষ চাহিদা নেই। পোকার সমস্যাও যে খুব একটা আছে বলবো না, সামান্য যা কিছু পোকার সমস্যা হয় কাকা কনফিডারেই সে সমস্যা মেটে, মাঝে মধ্যে একটু আধটু ফাঙ্গিসাইড রয়েছে। এইবার এই গাছের মাটিটা যদি ঠিকঠাকভাবে করে ফেলা যায় তাহলেই কেল্লা ফলে। আসুন জেনে নিই এর মাটির কম্পোজিশন মানে ভাগগুলো কীরকম হবে। প্রথমেই 55% গার্ডেন সয়েল। মাটিটাকে সুন্দর করে চেলে নেওয়ার পরে একদম মিহি ঝুরঝুরে মাটিটাকে প্রথমে একটু রোদে দিয়েছিলাম। দু একদিন রোদে থাকলে কি হয়, মাটির ওই ধুলো ধুলো ব্যাপারটা আরও সুন্দর করে হয়ে যায়, আর এই সময় ভালো করে ওর মধ্যে যাতে কোনো ঢিল না থাকে সেই ব্যাপারটাও দেখতে হয়। আর চালার সময় চালার পরে যেগুলো আলাদা করেছিলাম চেলে, যে ঢিল বা মাটিগুলো, সেগুলোকেও চেপে চেপে তার মধ্যে যদি কোনো মাটি থাকে, সেই মাটির ডেলা থাকে, তাকেও গুঁড়ো করে আবার মাটির দলে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা, এই প্রক্রিয়াটা চলাকালীনই বুঝতে পেরে যাচ্ছি যে কোনগুলো ইট বা পাথরের টুকরো বা সেরকম কোনো জিনিস, তো সেগুলোকে তখন তৎক্ষণাৎ আবার ওখান থেকে বেছে বেছে আলাদা করে ফেলছি, যাতে চালার পরে যে মাটিটা পড়ে থাকে সেটাও যাতে পুরোপুরি বাদ না যায়, তাই জন্যে এই প্রক্রিয়াটা, আর কিছু না। এরপর মাটিতে মেশাবো বেশ কয়েকটা উপাদান, ভার্মি কম্পোস্ট, বোন ডাস্ট, লেদার মিল, ব্লাড মিল, নিম খোল, বাদাম খোল, সর্ষের খোল ইত্যাদি, এছাড়া স্যান্ড তো আছেই, মানে বালি। এখন যেটা মেশাচ্ছি এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। আমি ভার্মি কম্পোস্ট মেশাই 15%। এইবার এই যে ভার্মি কম্পোস্টটা মাটির সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, প্রত্যেকটা কম্পোনেন্টই যখন আমি মাটিতে দেব, মেশাবো মিশ্রণে, তখন সুন্দর করে একবার করে মিশিয়ে নেব, তাহলে খুব সুন্দরভাবে মিশে যায়। প্রত্যেকবারই যদি একবার করে মেশানো হয়, একটু কষ্টসাধ্য বটে, তবে গাছ করতে গেলে একটু কষ্ট করাই যায়, সেটা সমস্যা নেই। তো ভার্মি কম্পোস্ট সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, যেটাকে বাজারে অনেকে আবার গোবর সারও ভার্মি কম্পোস্টের বদলে দেন, একই ব্যাপার। আর তারপরে খুব উল্লেখযোগ্য এই যে সাদা ধুলো গোছের জিনিসটা, এটা হচ্ছে হর্ন ডাস্ট, আর এটা হলো বোন ডাস্ট। এবার হাড়ের গুঁড়ো আর শিংকুচি কত পার্সেন্ট করে দেব, আমি বোন ডাস্ট দি 4% আর হর্ন ডাস্ট দি 4%, দুটোই 4% করে দিই, 4% করে দিই। দেওয়ার পরে দুটোকেই খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। গাছের মুখ্য খাবার কিন্তু আমার এখানেই দেওয়া হয়ে গেল, একদিকে বোন ডাস্ট, আরেকদিকে হর্ন ডাস্ট, আর ওদিকে ভার্মি কম্পোস্ট। এই তিনটে দিয়ে আমি মূলত গাছের মূল খাদ্যের ব্যবস্থা করে ফেলেছি। এরপর আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা আবার সব জায়গায় সমান পাওয়া যায় না, সেটা হচ্ছে লেদার মিল আর ব্লাড মিল। যদি আপনার এলাকায় সারের দোকানে লেদার মিল পাওয়া যায়, তাহলে 4% এতে দিতে হবে লেদার মিল, আর ব্লাড মিল দিতে হবে 2%। কিন্তু আমি জানি এ পাওয়া যায় না অধিকাংশ এলাকায়, আমার যা এলাকাতেও পাওয়া যায় না। তাহলে কি করব, এই লেদার মিল আর ব্লাড মিল এটা যদি আমি না পাই, তাহলে ওই পার্সেন্টেজটা কিন্তু আমি বোন ডাস্টের জায়গায় আর হর্ন ডাস্টের জায়গায় খানিকটা বাড়িয়ে দেব। এবং এরপরে আমি এতে তিনটে খোল দিই। এই যে প্রথম যেটা দিলাম এটা হচ্ছে নিম খোল, নিম খোল, বাদাম খোল এবং সরিষার খোল। নিম খোলটা আমি বেশি পরিমাণে ব্যবহার করি, এবং যদি আমি দুভাগ নিম খোল দিই তাহলে বাদাম খোল দেব 1 ভাগ, সরিষার খোল দেব 1 ভাগ। মনে রাখতে হবে সরিষার খোল একটু বেশি হলে সমস্যা কি, ফাঙ্গাসের প্রবলেম হয় মাটিতে, ছত্রাক সংক্রমণ, এবং তা থেকে গাছের শিকড়ে সংক্রমণের একটা প্রসঙ্গ থেকে যায়। তো সেই জন্যে সরিষার খোল এবং বাদাম খোলটা আমি কম দিই, কারণ এর থেকেই ফাঙ্গাস ইনফেকশনের প্রবাবিলিটি সব থেকে বাড়ে। সেই তুলনায় নিম খোলটা আমি একটু বেশি ব্যবহার করি। এতে সুবিধা হয় কি, মাটির মধ্যেই নিম খোলের পরিমাণ বেশি থাকলে পোকামাকড় এবং ফাঙ্গাসের দিক থেকে খানিকটা বাঁচোয়া হয়। তো এবার এই পুরো মিশ্রণটা রেডি করার পরে, আমি কিন্তু এখনও বালি দিইনি, আমি প্রথমে এটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে এবং পুরো জিনিসটাকে বেশ সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি 1 রাত রেখে দিই। এটা 2-3 দিনও রাখতে পারেন, 2-3 দিন রাখলে দেখবেন
জিনিসটা আস্তে আস্তে ডিকম্পোজ হওয়া শুরু হয়। কী করে বুঝছেন ডিকম্পোজ হচ্ছে কি না? ডিকম্পোজিশন এই জিনিসটা, এটা হচ্ছে অবাধ শ্বসন। এবার অবাধ শ্বসন এক্ষেত্রে কি হয়, কিছু অবায়ুজীবী ব্যাকটেরিয়া আছে, তারা যে কোনো ম্যাটারকে, যখন অর্গানিক ম্যাটারকে ব্রেকডাউন করে, তখন সেখান থেকে বেশ কিছু গ্যাস উৎপন্ন হয়। কোনো একটা জিনিস পচছে, সেটা আমরা বুঝবো কী করে? তার অবাধ শ্বসন কোনো রকম ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের মাধ্যমে যখন হয়, তখনই কিন্তু সেই জিনিসটার পচন হয়। এবার এখানে কিন্তু আমাদের এই ডিকম্পোজিশনটাই দরকার। এই মাটিটা থেকে দেখবেন পরের দিন একটা হালকা অ্যামোনিয়া গোছের গন্ধ পাবেন, বা একটা কটু গন্ধ পাবেন, একটা ঝাঁঝালো গন্ধ পাবেন। তো এই গন্ধটা পেলে আপনি বুঝতে পারবেন যে মাটিটার মধ্যে ডিকম্পোজিশন হচ্ছে। পরে দু একদিন পরে আমি এতে কিন্তু বালিটা আবার ইন্ট্রোডিউস করি। কত শতাংশ বালি দেব? 15% বালি। এই বালিটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বালিটা দেওয়ার চেষ্টা করবেন মোটা দানার বালি। মোটা দানার বালি হলে সুবিধে কী হয়, এটাতে আমার ওয়াটার ড্রেনেজটা খুব ভালো হয়। মানে বালির তো প্রসঙ্গটাই এই জন্যে যে আমার ড্রেনেজটা যাতে প্রপার ওয়েতে হয়। মিহিদানা বালি হলে কিন্তু সমস্যা হয়, যেটা যে জলটা কিন্তু দাঁড়িয়ে যায়। সেই তুলনায় যদি মোটা দানার বালি হয়, আমার সমগ্র মাটিটা কিন্তু খুব ঝুরঝুরে হবে, সহজে দলা পাকাবে না, এবং টবে জল কম জমবে। প্রপার ড্রেনেজটা থাকলে আমার কিন্তু অনেকটা সুবিধে হয় গাছের, যে কোনোভাবে ওভার ওয়াটারিং হয়ে গেলে বা জল যদি গোড়ায় জমে থাকে, সেক্ষেত্রে কিন্তু ছত্রাক সংক্রমণের সম্ভাবনা থাকে, শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই সম্ভাবনাটাকে এড়ানোর জন্যই কিন্তু আমাদের এখানে বালি ব্যবহার করা। এবার আমি জানি পার্সেন্টেজের হিসেবে আমি যতই বলি, যতক্ষণ না কিলোগ্রামের হিসেবে বলবো, অনেকের সমস্যা হয়, আমারও হয়। ধরুন আপনি যদি 20 কেজির একটা মাটি বানান, সেক্ষেত্রে আপনি প্রথমেই 10 কেজি দিয়ে দিন গার্ডেন সয়েল। 10 কেজি গার্ডেন সয়েলের পরে বালি দিন 3.5 কেজি, ভার্মি কম্পোস্ট দিন 3.5 কেজি। এরপর বোন ডাস্ট এবং হর্ন ডাস্ট দুটোকেই 1 কেজি করে। এরপর 600 গ্রাম নিমখোল, 200 গ্রাম বাদাম খোল, 200 গ্রাম সরিষার খোল, ব্যাস। আর সব কাজ মিটে যাওয়ার পরে মিশ্রণটিকে এইভাবে একটি পাত্রের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিন। 1 মাস রাখতে পারলে খুব ভালো, যতটা ডিকম্পোজ হওয়ার হয়ে যাবে, এবং তারপর এটিকে আমরা ব্যবহার করতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।